পূর্ব বর্ধমান সদরঘাট সেতুতে অবরোধে বিজেপি সমর্থকরা, রাস্তার ওপর টায়ারে আগুন জ্বালিয়ে চলছে অবরোধ। এলাকায় উত্তেজনা প্রবল এবং সদরঘাট সেতুতে ব্যাপক যানজট। ঘটনাস্থলে হাজির পুলিশ বাহিনী। অবরোধে রয়েছেন পূর্ব বর্ধমান জেলা যুব মোর্চার সভাপতি শ্যামল রায়, মহিলা মোর্চার সদস্যরাও রয়েছেন প্রতিবাদে। অভিযোগ, গতকাল খণ্ডঘোষের কুমিরখোলা এলাকায় তৃণমূলের হাতে আক্রান্ত হন বিজেপি নেতৃত্ব। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ 6 জন বিজেপি কার্যকর্তাকে মিথ্যাভাবে গ্রেপ্তার করেছে। পুলিশ ইচ্ছাকৃতভাবে তৃণমূলকে মদত দিচ্ছে বলে অভিযোগ বিজেপির। এরই প্রতিবাদে শুক্রবার শুরু হয়েছে অবরোধ। খণ্ডঘোষের ওসিকে পদত্যাগ করতে হবে এই দাবিতেই সোচ্চার বিজেপি। রাস্তার টায়ার জ্বালিয়ে অবরোধ চলে ঘণ্টাখানেক। অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। গতকাল খণ্ডঘোষ বিধানসভার 3 নম্বর জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ওখানে একটি এনআরসির সমর্থনে মিছিল ছিল এবং প্রতিবাদ সভা, যার নেতৃত্বে সাংসদ সৌমিত্র খাঁ এবং আমি নিজে উপস্থিত ছিলাম। আমাদের আনুমানিক 4,000 কার্যকর্তা উপস্থিত ছিল, কিন্তু আমরা দেখতে পেরেছি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের যেখান থেকে মিছিল হওয়া স্টার্ট ছিল তার আগে থেকে আমরা 4 চাকা থেকে নেমে আমরা 2 চাকা করে যখন যাচ্ছি, তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের হারমাদ বাহিনী এবং মূলত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে মাইনরিটি, ফুললি মাইনরিটি, যারা যাদের উস্কিয়ে দিয়ে লাঠি রড রেখে আমাদের উপর হ্যাকেল করা হয়। কিন্তু আমরা তখন পালিয়ে গেলে ওখান থেকে জায়গা ছাড়ি, আমরা ওখান থেকে কোনোরকমভাবে নিজেদের যান বাঁচাবার জন্য আমরা জায়গা ছাড়ি, পরবর্তীকালে আমাদের ছেলেরা যায়। তখন পুলিশ দায়িত্ব নিয়ে তৃণমূলের সেই হারমাদদের সঙ্গে এক হয়ে আমাদের কার্যকর্তাদেরকে 4 নম্বরে মণ্ডল সভাপতি অজয় বাগকে গ্রেপ্তার করে, আর তারই প্রতিবাদে আমরা আমাদের আজকের রাস্তা বন্ধ অবরোধ। কারণ আমরা চাইছি খণ্ডঘোষ ওসির অবিলম্বে পদত্যাগ। উনি আসার পর খণ্ডঘোষের 3টে পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ওসিটা উনি নাম মাত্র, উনি ওখানকার অলিখিত তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট। তাই আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে আগামী দিন যেন এরকম ঘটনা যেন আমাদের হাত ধরে ঘটাতে না হয়। খণ্ডঘোষ ওসি থানা ওসিকে এসপির দ্বারা আপনাদের দ্বারা বলতে চাই যে তাদের যেন তাকে যেন অবিলম্বে খণ্ডঘোষ থানা থেকে তুলে সোকজ করা হোক। কতক্ষণ অবরোধ থাকবে? এই অবরোধ আমাদের আনুমানিক 1.5 ঘন্টা চলছে। It's caught in the crossfire.